স্বাগতিক দেশ হলেও এবারে নারী এশিয়া কাপ সম্প্রচারিত হচ্ছে না বাংলাদেশের কোনো চ্যানেলে। দর্শকরা নির্ভর করছে বিদেশি চ্যানেলগুলোর উপর। এবারের এশিয়া কাপে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সবগুলো ম্যাচ। প্রথম ম্যাচেই স্বাগতিক দল হিসেবে নিজেদের জাত চিনিয়েছে জ্যোতিরা। এবারও স্বপ্ন দেখাচ্ছে শিরোপা জয়ের। অথচ দেশি কোনো টিভি চ্যানেলে এই ইভেন্টটি সম্প্রচারিত হচ্ছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সব টুর্নামেন্টের টিভি স্বত্ব কেনা স্টার ডিজনির, সেই হিসেবে এবারের এশিয়া কাপ সম্প্রচার করছে স্টার স্পোর্টস টু। তবে দেশীয় কোনো স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাদেশ টেরিটরির জন্য সম্প্রচার স্বত্ব কেনেনি। জানা গেছে আগ্রহী টিভি চ্যানেলগুলো বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র না পাওয়ায় এই স্বত্ব কিনতে পারেনি।